এর মধ্যে কয়েকটা চাল দিয়ে দেখো হবে কামাল যেটা দেখলে অবাক হবে তোমরা আর সংসারের হাজার হাজার খরচও কিন্তু বেঁচে যাবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি আবার একটা নতুন টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো শুরু করা যাক তো দেখো এখানে প্রথমে আমি একটা ছচপ্যান বসিয়ে নিয়েছি এবার ছচপ্যানটার মধ্যে আমি পরিমাণ মতো মগ দিয়ে তিন মগ জল নিয়ে নিচ্ছি তো দেখ এই যে ছচপ্যানটার মধ্যে আমি তিনমগ জল নিয়ে নিলাম এরপরে কী করব ছচপ্যানটা ওভেনের উপর বসিয়ে ওভেনটা কিন্তু আমি জ্বালিয়ে দেব। এরপরে ওভেনটা জ্বালিয়ে দেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো এই ওভেনের যে মানে সরি এই গামলার যে জলটা আছে সেটা ফুটে ফুটে হয়ে আসা অপেক্ষা করতে হবে বা গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তো এখানে দেখো আমার কিন্তু জলটা ফুটে গেছে এরপরে আমি বন্ধুরা এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেবো তো ফুটে যাওয়ার পর এখানে আমি বড়ো চামচে দু চামচ মতো আমি চা পাতা নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা যতজন করবে বা যতটুকু তোমাদের লাগবে ততটুকুই কিন্তু তোমরা নিয়ে নেবে এরপরে বন্ধুরা তোমাদেরকে বলবো যেটা সেটা হলো আমাদের এখানে যে চা পাতাটা দিয়েছি সেই চা পাতাটা এবার মানে একটা লিকার চা তৈরি করতে হবে তবে অবশ্যই মাথায় রাখবে এই জলের মধ্যে কোনো চিনি দেওয়া যাবে না তাহলে কিন্তু জিনিসটা তৈরি হবে না আর উপকারের বদলে অপকারটাই কিন্তু বেশি হবে চিনি ছাড়া চা তোমাদেরকে করে নিতে হবে এরপরে দেখো জলের কালারটা যতক্ষণ না একটা লিকারের যে কালার হয় সেই কালারটা অবধি ওয়েট করতে হবে যত এই জলের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া অবধি তো দেখো এখানে আমার কিন্তু জলের কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে মানে লিকার চায় পরিণত হয়ে গেছে এরপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো ক কতটা চাল তোমাদের ঘরে থাকা তোমরা যে চালের ভাত খাও সেই চালই কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে কোনো আল আদার্স বাইরে থেকে বা আলাদাভাবে কোনো চাল কিনে আনার দরকার নেই সে আমাদের ঘরে থাকা সেই চালটাই কিন্তু আমরা এখানে ইউজ করছি যেটা আমরা ভাত খেয়ে থাকি এরপরে দেখো চলটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ এই জলটাকে নাড়াতে থাকবো আর ওয়েট করতে থাকব কতক্ষণে আমাদের এই চালটা ভাতে পরিণত হয় তো দেখো ভালো করে আমি চামচ দিয়ে এটাকে নাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না এটা ভাতে পরিণত হচ্ছে তো দেখো বন্ধুরা কিন্তু তারও মাঝে মাঝে আমাদেরকে বারবার নাড়িয়ে দেখতে হবে কেননা আমাদের পুরোপুরি নরম ভাত হলে কিন্তু হবে না একটু দানা দানা থাকতে হবে আমাদের এই ভাতটা ওই জন্য বারে বারে এসেই আমাদের এই ভাতটাকে দেখতে হচ্ছে যে কতটা আমাদের সেদ্ধ হয়েছে তো দেখো এইভাবে নাড়াতে থাকলাম তো আরও কিছুটা সেদ্ধ আমাদেরকে এখানে করতে হবে তারপরে দেখো আমি কিন্তু এখানে চামচের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে হাতে টিপ মানে আমি যে চালটা দিয়েছিলাম সেটা কতটা সেদ্ধ করতে হবে সেটা তোমাদেরকে হাতে একটুখানি টিপে দেখাবো তো দেখতেই পাচ্ছি একটু চাল চাল অবস্থা থাকবে আর এরকম একটু সামান্য গলে যাবে তো যাই হোক আর আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে এখন অনেক একটু বাকি আছে আর একটু সেদ্ধ করা অবধি ওয়েট করতে হবে মানে আমাদেরকে মোট কথা চোখের সামনে থেকে সরা যাবে না মানে এই যে জিনিসটা তৈরি করছি সেটা সামনে থেকে কিন্তু আমাদেরকে কোনো মতেই সরা যাবে না বারবার কিন্তু নারী নানি আমাদের দেখতে হবে তো দেখো এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার যতটুকু দরকার ছিল মানে আমার সেদ্ধ করার ঠিক ততটুকুই আমার করা হয়ে গেছে এরপরে বন্ধুরা কি করব ছচমেনটার এই যে লিকুইডটা আছে সেটা একটু সামান্য ঠান্ডা হয়ে যাওয়া অবধি কিন্তু ওয়েট করব এরপরে একটা বাটি এখানে নিয়ে নিয়েছি আর ওইখানে কিন্তু আমার যে আমি যে ভাতটা করে রেখেছি সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে এরপরে বন্ধুরা কি করব এই যে আমি এই ভাতটাকে ছেঁকে নেব। ভাত আর এই যে চায়ের যে পাতাগুলো রয়েছে সেটা এক সঙ্গে কিন্তু ছেঁকে নেব। তো দেখো কি নাইস একটা কালার এসছে তাই না তো এইভাবে আমার সেখানে হয়ে গেলো তো এখনও দেখতে পাচ্ছি অনেকটাই গরম আছে তো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এখানে একটা মিক্সি মেশিন নিয়ে নেব যদি যাদের ঘরে মিক্সি মেশিন থাকবে না তাদের ঘরে নিশ্চয়ই শিলপাটা তো থাকবেই তারা কিন্তু শিল্পাটায় বেতে নিতে পারো আর কারোর ঘরে যে শিল্পাটা নেই সেটা কিন্তু হয় না প্রত্যেকের ঘরেই শিলপাতা থাকে তো তোমরা যদি তোমাদের মিক্সি মেশিন না থাকে বেটে নেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে তোমরা শিল্পাটাই বেটে নিও এরপরে দেখো আমি মিক্সি মেশিনের মধ্যে কিন্তু এই যে যেটা ছেঁকে রেখলাম ভাত আর জেলিকার চা সেটা কিন্তু মিক্স করতে দেব তো দেখো যেটুকুনে আমার ওই ছাঁকনিটার মধ্যে ছিল সেটুকুনে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এরপরে সামান্য আমি যে ওই যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম সামান্য জলও কিন্তু এখানে আমি দিয়ে দিলাম লিকারের যে জলটা সেটা আমি দিয়ে দিলাম এরপরে আমি এটাকে পেস্ট করে তোমাদের সামনে আসছি বন্ধুরা পেস্ট করে কিন্তু আমি চলে এসেছি আর দেখো কি দারুণ একটা কিন্তু থিকনেস এখানে তৈরি হয়েছে এরপরে যেটা নাকি কি করবো সেটা এর এই যে এটা এই মিক্সি মেশিন থেকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে এই এটা এই যে পেস্টটা আমি করেছি সেটা এই বাটির মধ্যে চামচের সাহায্যে তুলে নেব তুলে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু মেশাতে হবে মেশানোর পরেই কিন্তু তোমাদের সেই জিনিসটা তৈরি হয়ে যাবে তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে এরপরে বন্ধুরা এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে আরও যে যে জিনিসগুলো প্রয়োজন সেটাও এরপরে এক এক করে আমি দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পাতি লেবু তোমরা বাজার থেকে এরকম একটা লেবু কিনে আনবে কিনে এনে তারপরে এই পেস্টটার মধ্যে পাতি পাতিলেবুটাকে ভালো করে নিয়ে নেবে পাতিলেবু কিন্তু আমাদের অনেক সমস্যা দূর করতে কিন্তু অনেকটাই সাহায্য করে তার জন্যই এই পাতিলেবুটা দিয়ে দিচ্ছি আর আমি তোমাদেরকে সবার শেষে বলবো যে এটা আমি কি তৈরি করছি তো দেখো পাতিলেবুটা কিন্তু আমি পুরো নিংড়ে যে রসটা আছে সেটা এই পেস্টার মধ্যে দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে বন্ধুর এটাকে আমি ভালো করে এই পাতিলেবুর রসটাকে ভালো করে এই মিশ্রণটার মধ্যে আমি আর একটু নাড়িয়ে নেব চামচ দিয়ে এরপরে আর জিনিস বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে সেই জিনিসটা যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই বাড়ির যে ন্যাচারাল যে মানে বাড়িতে থাকা যে জিনিসটা আছে সেটা তোমরা দিয়ে দিতে পারো আর যদি তোমাদের না থেকে থাকে তাহলে বাজার থেকেও এরকম একটা অ্যালোভেরা জেল কিনে আনবে সেই অ্যালোভেরা জেলটাই এখানে অ্যাপ্লাই করবে আমার যেহেতু এখানে বাড়িতে অ্যালোভেরা গাছ নেই তাই এখানে আমি বাজার থেকে কিনে আনা অ্যালোভেরা জেলও ইউজ করছি অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনের অনেকটা অনেক কিছু সমস্যা দূর করতে সাহায্য করে এরপরে দেখো অ্যালোভেরা জেলটাও এই পেস্টার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে বন্ধুরা তোমাদের ঘরে থাকা নারকেল তেল বা কোকোনাট অয়েল তোমরা এখানে নিয়ে নেবে এর বদলে তোমরা অলিভ অয়েলও কিন্তু ইউজ করতে পারো তো আমার ঘরে অলিভ অয়েল এই মুহূর্তে নেই তাই এখানে আমি নারকেল তেল ইউজ করছি তো নারকেল তেলটা দেখো আমি ভালো মতো এর মধ্যে দিয়ে নিচ্ছি আর একটু বেশি পরিমাণেই কিন্তু দেব মানে কোয়ান্টিটি অনুযায়ী আমাকে দিতে হবে মানে যতটা আমি এখানে পেস্টটা রেডি করেছি সেই পরিমাণেই কিন্তু আমাকে এখানে এই তেলটা নিয়ে নিতে হবে খুব বেটার হয় এখানে যদি তোমরা অলিভ অয়েল নিয়ে নিতে পারো তো যাই হোক এরপরে আমি পেস্টটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এই তিনটি জিনিসকে খুব সুন্দর কালার এসছে বন্ধুরা আবারও বলছি দেখতে একদম চকলেটের মতো লাগবে তাই না তো যাই হোক এটার কিন্তু স্বাদ একদমই তৃত অবশ্য আমি এটা খেয়ে দেখিনি যেটার স্বাদ কীরকম যেহেতু এখানে চা পাতা আছে তাই আমি তোমাদেরকে বললাম যে এখানে হয়তো তিত তো যাই হোক এখানে আমার দেখো লিকুইডটা আমার মনে হচ্ছে যে পেস্টটা যেটা সেটা একটু গাঢ় হয়ে গেছে তাই আমি যে ছেঁকে রাখা যে জলটা সেটা আমি কিছুটা অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিয়ে তারপরে এইভাবে আমি এই বাটিটার মধ্যে কিন্তু ভালো করে এই পেস্টটাকে রেডি করে নিচ্ছি এরপরে দেখো আমাদের এই পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবার তোমরা ভাত ভাবছো তো এই পেস্টটা আমি কি কাজে লাগবো হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেছে কেরাটিন একটা কেরাটিন চুলের কেরাটিন ট্রিটমেন্টের জন্য আমরা কিন্তু হাজার হাজার টাকা পার্লারে গিয়ে খরচ করে থাকি কিন্তু তোমরা যদি ঘরে থাকা এই সামান্য লিকার মানে চা পাতা ভাত অ্যালোভেরা জেল লেবু আর এরকম অলিভ অয়েল বা নারকেল তেল যদি ইউজ করে এরকম প্যাকটাকে মাথার মধ্যে লাগিয়ে রাখতে পারো আর তারপরে প্যাকটা ধুয়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের একদম কেরাটিন মানে কেরাটিন যেরকম হয় সেরকমই কিন্তু হয়ে যাবে তো এটা একটা কেরাটিন আমি তৈরি করেছি তোমরা একদিন এটা রেজাল্ট পাবে না সপ্তাহে একদিন তোমাদেরকে এই প্যাকটা লাগাতে হবে তোমাদের মাথায় আর যদি তোমরা টানে এক মাস এই প্যাকটা ইউজ করে থাকো তাহলে কিন্তু তোমরা তোমাদের গুণাগুণ লক্ষ্য করতে পারবে তাছাড়াও আমাদের এটার মধ্যে যেহেতু আমি লেবু দিয়েছি লেবু তাছাড়াও এই প্যাকটা আমাদের মাথায় যদি কোনো খুশকি থেকে থাকে সেটাও কিন্তু আমাদের সহজে নির্মূল হয়ে যাবে এই প্যাকটা ইউজ করলে সপ্তাহে একদিন থেকে দিন যদি আরও ভালো রেজাল্ট পেতে চাও তাহলে তিন দিনে তোমরা ইউজ করতে পারো কিন্তু এক মাস তোমাদেরকে ইউজ করতে হবে তারপরে গিয়ে কিন্তু তোমরা এর রেজাল্টটা বুঝতে পারবে তার আগে কিন্তু বুঝতে পারবে না এরপরে দেখো তোমাদের মাথার মধ্যে স্ক্যাল্পে এইভাবে চুলে স্ক্যাল্পে এইভাবে কিন্তু তোমাদেরকে মাখাতে হবে এই প্যাকটা তো এগুলো জাস্ট তোমরা মেনে চলো মেনে চললেই তাহলে দেখটা বেস্ট রেজাল্ট তোমরা পাবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে কেরাটিন ট্রিটমেন্ট করার কোনো দরকার পড়বে না আশা করি আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আর যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই ইউজ করে তারপরে আমাকে কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করবে আমার এই ভিডিওটা আর নতুন বন্ধু যারা প্রথম দেখছ আমার এই টিপসের ভিডিওটা তাহলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সহজে পেয়ে যাও চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় জেনে নিচ্ছি আর দেখা হচ্ছে আবারও নতুন নতুন টিপস নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা গুড নাইট